আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার স্ট্রবেরি আইসক্রিম। চলুন তাহলে দেখে নিই কি কি লাগছে আইসক্রিম তৈরি করতে। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম 1 কাপ, স্ট্রবেরি 1/3 কাপ, কর্নেস মিল্ক 1/2 কাপ। প্রথমে আমি স্ট্রবেরিগুলোকে একটি জগে নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব 1/2 কাপ কর্নেন্স মিল্ক। কর্নেন্স মিল্ক দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। তারপর একটি মিক্সিং বুল নিয়ে নিব। আর বুলটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজারে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর হুইপিং ক্রিমটাকে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব। আর যখন এই ক্রিমটা একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কর্নেন্স মিল্ক আর স্ট্রবেরির মিশ্রণটা। মিশ্রণটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে স্ট্রবেরি এসেন্স আর একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে স্ট্রবেরির ফ্লেভারটাই ভালো লাগে, এই জন্য আমি এখানে কোনো ফুড কালার আর এসেন্স ইউজ করব না। ভালোভাবে মিশানো হয়ে গেলে আবার একটু বিট করে নিব। বিট করা হয়ে গেলে আমি একটি বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজারে রেখে দিব 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আমি আইসক্রিমটা বের করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্ট্রবেরি আইসক্রিম। আশা করছি আপনারাও ট্রাই করবেন এই রেসিপিটি। আর এই রেসিপিটি ট্রাই করে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।